হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি আমার খুবই একটি পছন্দের জায়গা, যেটা হচ্ছে গালিফ স্ট্রিট, কলকাতার শ্যামবাজার থেকে খুব কাছে পড়ে এই জায়গাটা। এখানে বিভিন্ন রকম পশু পাখি মাছ গাছ ফুল ফল সব কিছু এখানে এই মেলাতে পাওয়া যায়। মানে এলে এখানে খুবই ভালো লাগে, মন ভালো হয়ে যায়, মন একেবারে ফ্রেশ হয়ে যায়। যারা আসেননি তাদেরকে বলবো যে একবার অন্তত এখানে এসে ঘুরে যেতে, কিছু না কিনলেও ঘুরে গেলেও মনটা খুবই ভালো হয়। আর এখানে মানে এটা পেট মেলা, এটাকে যে বলা পেট মার্কেট বলা হয়, তো এখানে সব কিছুই পাওয়া যায় এবং দামও ঠিকঠাক থাকে। আর মানে খুবই ভালো লাগে এখানে আসতে গেলে, কোনো কিছু না কিনলেও এখানে এসে একবার ঘুরে গেলেও আশা করি সবার খুব ভালো লাগবে। তো এখানে আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে মেনলি কুকুরের উপরে করব। হ্যাঁ, তো পাপি ডগ ব্রিড, আর এইখানে আমি প্রথমবার, এর আগেও কয়েকবার এসেছিলাম কিন্তু প্রথমবার যেটা দেখলাম যে এই বিড়ালও বিক্রি হচ্ছে। এগুলো বিদেশি বিড়াল, আর এই বিড়ালের রীতিমতো দাম, এই বিড়ালের 15,000-16,000 এক একটা পিসের দাম। আর এগুলো বিদেশি বিড়াল, এগুলো প্রচুর গায়ে লোম হয়, এই দুটো কালার আছে এখন, সাদা আর এই ব্রাউনিশ টাইপের এই কালারটা। এই স্টুয়ার্ট লিটল বলে একটা খুব ফেমাস ইংরাজি সিনেমা আছে, সেইখানে যে বিড়ালটা মানে সেই জাতেরই বিড়াল বলছে এরা। তো খুবই ইন্টেলিজেন্ট হয় আর খুবই পোষ, মানে গায়ে প্রচুর লোম হয়, খুবই ভালো দেখতে হয় এবং মানে ওয়েল ট্রেন্ড হয় এই বিড়ালগুলো ট্রেন দিলে। তো 16,000 টাকা দাম হয় একটা বিড়ালের। নিচে খাঁচার মধ্যে একটা পাক আছে, হ্যাঁ পাকগুলোকে তো আমার দেখে খুবই হাসি পায়, কিন্তু মানে খুব কিউট হয়, ছোট্টর মধ্যে খুবই ভালো। আর এখানে সিটজু আছে, আর একটা লাসা আছে, যেটা সিটজু ডান দিকেরটা, সেই সিটজুর দাম 25,000 টাকা, আর যেটা লাসা আপসা সেটা হচ্ছে গিয়ে দাম 16,000 টাকা। দুটোরই প্রচুর লোম হয়, হ্যাঁ মানে চুলের জন্য এদের চোখ মুখ ঢেকে যায়, বিশেষ করে সিটজুর মানে দেখতে পায় না, যার জন্য এদেরকে চুল আঁচড়ে ঝুঁটি বেঁধে দিতে হয়, এতটাই এদের চুল হয়। হ্যাঁ, আর মানে লোমে মানে ভর্তি হয়ে থাকে, মানে এরা যখন বড় হয় এদের হাত পা কিছু দেখা যায় না, টোটালটাই মনে হয় যে একটা মানে গোল একটা বল ঘুরে বেড়াচ্ছে। তো মানে খুব কিউট হয় কুকুরগুলো। আর নিচে খাঁচাতেও বিভিন্ন রকম কুকুর আছে, এই যে এখানে একটা পাগ, তার পাশেই জার্মান শেপার্ড আছে, তার ও পাশে এদিকেও জার্মান শেপার্ড আছে, ল্যাব আছে। তো মোটামুটি যা কুকুর পাওয়া যায়, মোটামুটি যত রকমের কুকুর হয় সবই এখানে অ্যাভেলেবেল। হ্যাঁ, সব কুকুরই আপনারা আসতে গেলে এখানে আপনার যা কুকুর পছন্দ সেটা পেয়ে যেতে পারেন, নিতে পারেন। আমিও এখান থেকে নিয়েছি, একটা জার্মান স্পিচ আমার বাড়িতে আছে, সেটাও খুবই ভালো, খুবই কিউট, ওটা প্রায় 4 বছর বয়স হয়ে গেল, তো আমি এখান থেকে নিয়ে গেছিলাম। আর এই সাদাটা মনে হচ্ছে এটা ইন্ডিয়ান স্পিচ, তো আমি, আমার কাছে আছে জার্মান স্পিচ, এটা জার্মান শেপার্ড। তো বিভিন্ন রকমের কুকুর এলে খুবই ভালো লাগে। দাম তবে এখানে একটা কথা বলবো যে বার্গেনিং করে নেবেন, হ্যাঁ কারণ দাম এখানে যা চায় তার থেকে বার্গেনিং করলে অনেকটাই দাম কম হয়, আমি কয়েকবার এসেছি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর এটা হচ্ছে ইংলিশ ককার, ইংলিশ ককারের কালো কালারটা খুবই রেয়ার দেখা যায়, তো আজকে কালো কালারটা আছে ইংলিশ ককারের, আর এটার দাম বলছে 16,000 টাকা। আরেকটা ব্রাউনিশ হয়, ব্রাউনটার দাম একটুখানি কম হয়, মোটামুটি ওই 12-13 এই রেঞ্জের মধ্যে ব্রাউনটা পাওয়া যায়, কালোটা রেয়ার হয় বলে যার জন্য কালোটার দাম একটু বেশি বলছে। তবে আমি আবারও বলছি যে সবাইকে বার্গেনিং করে নেবেন, বার্গেনিং করলে দাম কিছুটা তো কম হবেই। আর কীভাবে কীভাবে কী খেতে দিতে হয় না খেতে দিতে হয়, এই বাচ্চা বয়সে তো মেনলি স্যারলাকই দিতে হয়, হ্যাঁ স্যারলাক হুইট দিনে 4-5 বার যার যেরকম। আর এটা হচ্ছে, এটাও সিটজু, হ্যাঁ সিটজু, এটা কালারটা খুবই ভালো সুন্দর কালার। নিচে খাঁচার ভেতরে ল্যাব আছে, ল্যাবগুলো খুব সুন্দর, ল্যাবের এই কালারটা আমার খুবই সুন্দর লাগে আর খুব কিউট হয়, আর ল্যাবকে পোষ মানানো খুবই হোম ফ্রেন্ডলি হয় সবার কাছে থাকার মতো। আর এই সিটজুটার দাম হচ্ছে গিয়ে 16,000 টাকা, তবে বার্গেনিং করে যেটা বুঝতে পারছি যে লাস্ট এটা 14,000-এ দেবে, 14,000-এর নিচে এটা দেবে না, তো এটা তাহলে প্রাইস মোটামুটি 14,000-ই বলা যেতে পারে। আর সিটজুগুলো খুব কিউট, আমি আগেও বললাম যে এদের প্রচুর লোম হয়, তবে যারা মানে লোমকে অ্যাভয়েড করতে চান যে লোমে, কারণ এদের যখন লোম ওঠে তখন সারা বাড়িময় লোমে ভর্তি হয়ে থাকে, আমার এক রিলেটিভের বাড়িতে ছিল সেই জন্য আমি জানি, মানে সবখানে লোমে ভর্তি হয়ে থাকে, তো তারা এটাকে অ্যাভয়েড করবেন যারা মানে ছোটো লোমের কুকুর বা লোম যাতে না ওঠে বেশি সেরকম পছন্দ করেন, তারা ল্যাব ট্যাব মোটামুটি বা বিগেল এগুলো নিতে পারেন, তো তাদের খুব শর্ট হেয়ার হয়, তো যার জন্য তাদের মানে এই লোম ওঠার এই চাপটা এই জিনিসটা থাকে না। আর এদেরকে খুব একটু যত্নে রাখতে হয়, মেনটেনে রাখতে হয় সিটজুকে, ইংলিশ ককারও তাই, এদেরও প্রচুর লোম হয়, এদেরও খুব যত্ন করে একটু মেনটেনেন্স রাখতে হয়, মানে খুব মানে হোম ফ্রেন্ডলি এই কুকুরগুলো এরা হয় না, এদেরকে একটু যত্ন করে রাখতে হয়। যেমন ল্যাব ট্যাব এরা মানে একদম যে কোনো পরিবেশে যেমনভাবে খুশি এরা থাকতে পারে বাড়িতে, কিন্তু এদেরকে আলাদাভাবে একটু যত্ন নেওয়া দরকার, একটু এসি ফেসিতে রাখা
হলে ভালো হয়। আর নিচে এখানে স্পেনিয়াল স্পিচ এইগুলো আছে, খাঁচার মধ্যে ওটা যা দেখতে পাচ্ছি কালচার পাম আছে, কালচার পাম ঘুরে বেড়াচ্ছে। তো মোটামুটি সব রকম কুকুরই এখানে পাওয়া যায়, সব রকম কুকুরই আছে। পিছনে হাস্কি আছে, হাস্কি মোটামুটি ওই 35,000, 40,000, 50,000 বিভিন্ন রেটের হয়। আর একই কুকুর একই জাতের বিভিন্ন রেটের হয়। এখানে নিচে বেগালগুলো আছে, কারণ তার ভ্যারাইটি থাকে, তার ব্রিডের ওপরে ডিপেন্ড করে। যে যদি একদম জেনুইন ব্রিড হয় তো দামটা একটু বেশি হয়, কারণ ল্যাব 18,000 আছে, ল্যাব 12,000 আছে, ল্যাব 11,000 আছে। সেমভাবে জার্মান শেপার্ডও তাই, মোটামুটি 20,000 আছে, 30,000 আছে। আর এটা হচ্ছে গিয়ে একদম পমেরিয়ান, কালচার পম না, অরিজিনাল পম, টয় পম যেটাকে বলে। এটা সাইজ একেবারে ছোট্ট হয়। আর এই কুকুরটার দাম 25,000 টাকা। হ্যাঁ, তো সবাই ভাবতে পারে যে এইটুকু কুকুরের দাম এত কম কেন, কারণ এর প্লাস পয়েন্ট হচ্ছে একে ছোট্ট একটা যে কোনো বক্সে বা ঝুড়ি করে সারা অল ইন্ডিয়া আপনি ঘুরতে পারেন, কোনো আপনার লাইসেন্স বা টিকিটের দরকার পড়ে না, ফ্লাইটেও এগুলো অ্যালাউ থাকে, যার জন্য এর যে সাইজটা ছোট সেটাই এর প্লাস পয়েন্ট। এই সাইজ ছোটোর জন্যই কিন্তু একে অনেকে পছন্দ করে বা সব জায়গাতে নিয়ে যাওয়া যায়। আপনি বাড়িতে কুকুর রেখে আপনি বেড়াতে যেতে পারবেন না, সেই জিনিসটা হয় না। আপনি একে নিয়ে সারা বিশ্ব মানে ঘুরতে পারেন, আপনার কোনোরকম কোনো সমস্যা হবে না, সব জায়গাতে এর অ্যালাউ থাকে। আর খুবই কম খায়, মেনটেন্যান্স খরচও খুবই কম, ছোট্ট গোল বলের মতো হয় এরা, তো মানে খুবই ভালো। আর এইটা আরেকটা সিটজু, এই সিটজুর ভ্যারাইটিটা বেশি ভালো, এটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ পায়ের লোম, পায়ের থাবা, এই জিনিসগুলো দেখলে বোঝা যায়। মুখের যে লোম, মানে যত সিটজুর কোয়ালিটি ভালো হয় তত তাদের লোমটা ভালো হয়, তত তাদের লোম বড় হয় এবং তার ডেপটা বেশি হয়, ঘনত্ব বেশি হয়। তো এটা মুখটা তো দেখাই যাচ্ছে না, আর উল্টে আরও চুলটাকে এমনভাবেই সামনে দিয়ে আঁচড়ে দিচ্ছে দাদা, যে মানে এর মানে চোখকে কিছু দেখতেই পাচ্ছে না বোধহয়। মানে তো এদেরকে ঝুঁটি করে বেঁধে রাখতে হয় গার্ডার দিয়ে, নাহলে এরা কিছু দেখতে পায় না। সামনে দিকে এরকম চুল আঁচড়ে দিয়ে তো কিছুই দেখতে পাবে না, এখন খাঁচায় আছে, কোনো সমস্যা হচ্ছে না। এই সিটজুর দাম হচ্ছে গিয়ে 25,000 টাকা, কারণ এটার ভ্যারাইটি ভালো, জেনুইন অরিজিনাল সিটজুর একদম। তো বিভিন্ন রকম কোয়ালিটি ডিপেন্ড করে, প্রাইসের ওপর ডিপেন্ড করে কোয়ালিটি। হ্যাঁ, যে একই কুকুরের দাম কম বেশি হয় তার ডিপেন্ড করে কোয়ালিটির ওপরে, ভ্যারাইটির ওপরে। আর যেটা বলছিলাম যে এটা অরিজিনাল পম, টয় পম, এটা সাইজটা এখনই মানে ছোটো, আর এটা এর থেকে মানে কিছুটা বাড়বে, মোটামুটি ডবল সাইজ হবে, বিশাল এটা কিছু বাড়ে না। আর এটা পুরো গোল একটা বলের মতো হয়। আর অনেকে কিন্তু কি করে, যে যেগুলো কালচার পম বা এই যে এই যেগুলো এটা হচ্ছে জার্মান স্পিচের ছোটো বাচ্চা, এগুলোকে পম বলে দিয়ে দেয়। অনেকে ভাবে যে এটাই হয়তো পম, কিন্তু এটা পম না, এগুলো জার্মান স্পিচ, এগুলোর দাম কম হয়। জার্মান স্পিচের দাম একটু কমেছে, কারণ এখন ওর দাম আগে যা ছিল বেশি ছিল, এখন মোটামুটি 5,500-6,000 মতো জার্মান স্পিচের বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে। আর এটা তো বললাম 25,000 টাকা, এটা কালচার পম। আর এটার মোটামুটি এখন এই বয়সে মানে সবই এগুলো হুইট স্যারলাক খায়, দিনে মোটামুটি 4-6 বার করে এদের স্যারলাক দিতে হয়, একটু জলে গুলে। স্যারলাক ছাড়া এখন কিছু খায় না, জাস্ট বাচ্চা, মানুষের বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় এদেরকেও সেমভাবে মানুষ করতে হয়। খাঁচায় যে দেখা যাচ্ছে খাঁচাতে, সেগুলো ওই বিদেশি বিড়ালগুলো যেগুলো আগে বললাম, আর এই যে এই পম, টয় পমের ছবি দেখাচ্ছে যে মানে এরা বড় হলে কীরকম হয়। আর কালারটা পুরো অরেঞ্জ টাইপের, লালচে টাইপের একটা অরেঞ্জ কালার হয়, কালচে ভাবগুলো পুরোপুরি চলে যায়। আর এর পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কালচার পম না, পাশেরটা পম, তবে এইটা হচ্ছে কি একদম টয় পম, যেটা 25,000 টাকা দাম। এটা সব থেকে ছোটো সাইজ, সেই জন্য এটার দামটা এতটা বেশি, তা নাহলে দাম এত বেশি হয় না। নর্মালি মোটামুটি এগুলো 12,000-14,000 মধ্যেই পাওয়া যায়। আর নিচে এখানে ল্যাব আছে, তার পাশে একটা গোল্ডেন রিট্রিভার আছে। গোল্ডেন রিট্রিভার মোটামুটি 16,000-18,000-20,000-25,000 পর্যন্ত আছে। ওই যে দেখা যাচ্ছে যেটা বসলো সেটাও কিন্তু পম, সেটা হচ্ছে কালচার পম। হ্যাঁ, কালচার পম মোটামুটি ওই 12,000-14,000 যা দেখছি, 10,000-এরও আছে মোটামুটি। তো এইটা হচ্ছে কি কালচার পম, এটা সাইজটা একটুখানি বড়ো হবে, এগুলো মোটামুটি মিডিয়াম সাইজ হয়। তবে এগুলো ঝুড়ি নিয়ে যাওয়া যায়, ঝুড়িতে করে এগুলোকেও ঘোরানো যায়। আর টয় পমটা সব থেকে ছোটো ভ্যারাইটি হয়। তো যারা ছোটো কুকুর পছন্দ করেন বা যারা ভাবেন যে এই কুকুর নিয়ে আমি সব জায়গায় বেড়াতে গেলেও আমি সাথে নিয়ে যেতে পারবো, বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও নিয়ে যেতে পারবেন, তো তাদের জন্য এই কুকুর বেস্ট। আর এগুলো সবাই রাখতে পারে, হ্যাঁ, বাড়িতে বাচ্চা কাচ্চাও এগুলোকে মানে ভালোভাবে রাখতে পারবে, কোনো সমস্যা হয় না। আর আমি নর্মালি ঘোরার ভিডিওই করি, আমার চ্যানেলটা পুরো ঘোরার ওপরেই। তো এখানে আমি ঘুরতেই এসেছি,
যার জন্য আমি ভিডিওটা পোস্ট করছি। সবার যদি ভালো লাগে, সবাই যদি একটু কমেন্ট করেন তাহলে যে এরকম ভিডিও যদি আরও চান তো আমি ইন ফিউচারে এরকম এই জায়গায় আমি আবার আসবো, আবার এই কুকুর টুকুর দেখে আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। তো আমি নেক্সট আবার এই ভিডিও ছাড়বো, আপনারা যদি চান আপনারা কমেন্ট করেন। আর প্লিজ চ্যানেলটাকে সবাইকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করুন, কারণ যেভাবে ভিউ হচ্ছে সেভাবে সাবস্ক্রাইব হচ্ছে না। সাবস্ক্রাইব হলে আমি ইন্সপায়ার্ড হই, বা লাইক কমেন্ট করলে আমি ইন্সপায়ার্ড হই, আরও নতুন ভিডিও ছাড়তে ভালো লাগে। আর এটা হচ্ছে পম, এটাও কিন্তু পম, আমি হয়তো ভুলে একবার আগে কালচার পম বলে নিয়েছিলাম, কিন্তু এটাও পমের মধ্যে পম ভ্যারাইটিস আছে। এর বয়স ওর থেকে একটুখানি বেশি, যার জন্য একটুখানি বড় হয়েছে। আর আমার যেমন হচ্ছে সাইজটা ওইটার থেকে একটুখানি বড় হবে অ্যাডাল্ট হয়ে গেলে। আর এটার দাম হচ্ছে গিয়ে 18,000 টাকা। আর নিচে এখানে ল্যাবগুলো শুয়ে আছে। তো এই জায়গাটা এলে খুবই ভালো লাগবে, কারণ যারা পশুপ্রেমী তাদের জন্য তো মানে স্বর্গ এই জায়গাটা। হ্যাঁ, তো সবারই ভালো লাগবে। পাশে সিটজু, তার পাশে ইংলিশ কোকার, বা মানে সব রকম আছে, বিগাল থেকে শুরু করে হাস্কি, চাউ চাউ, পিছনে চাউ চাউ। চাউ চাউয়ের আগে অনেক দাম বেশি ছিল, মোটামুটি এক একটা চাউ চাউ আমি দেখেছিলাম এখানে 70,000-80,000 বিক্রি হতো। এখন চাউ চাউয়ের দামটা অনেকটাই কমেছে, মোটামুটি 40-35,000 চলে এসছে এক একটা চাউ চাউ। 35,000-40,000-45,000 এই রেটে চাউ চাউ এখন অ্যাভেলেবল। চাউ চাউ পুরো একদম বিয়ারের মতো, মানে ভাল্লুকের মতো হয়, পুরো বিশাল বড় সাইজ হয়। হ্যাঁ, সে তবে চাউ চাউকে মেনটেন করাটাও টাফ আছে, রীতিমতো খরচা করতে হয় তার পিছনে, বিশাল বড় সাইজ হয়। আর খুব হেলদি গোল বলের মতো হয়। আর পিছনে ওখানে হাস্কিগুলো আছে, ছোট্ট ছোট্ট হাস্কি বাচ্চা, এগুলো মোটামুটি 35-40 দিনের মতো সব এজ। আর এই যে গোল্ডেন রিট্রিভারের কথা বলছিলাম, গোল্ডেন রিট্রিভারগুলোকে বার করেছে। এই গোল্ডেন রিট্রিভার বিভিন্ন ভ্যারাইটি আছে, তবে বেশিরভাগটাই আপনার এই যে গোল্ডেন কালারটা, হ্যাঁ সেটা এখন খুব লাইট গোল্ডেন হয়। আর যত আস্তে আস্তে বড় হয় তখন কালারটা একটুখানি ব্রাউনিশ টাইপের গোল্ডেন হয়। তো এটা তো দেখে যা বোঝা যাচ্ছে যে কোয়ালিটিটা খুবই ভালো এই গোল্ডেন রিট্রিভারের। পাশেরটাও গোল্ডেন রিট্রিভার। এই কুকুরগুলো বিশাল ইন্টেলিজেন্ট কুকুর হয় এবং খুবই ফ্রেন্ডলি কুকুর হয়, এবং বাড়ির মানে শেখাতে পারলে, ট্রেন ওয়েল ট্রেন দিতে পারলে বাড়ির অর্ধেক কাজই কুকুরই করে ফেলবে। তো মানে খুবই কোয়ালিটি ভালো হয়। এটা যেটা বার করলো এটা তো মনে হচ্ছে কালচার পম, পমেরিয়ানের মতোই লাগছে। আর কম্পেয়ার করছে গোল্ডেন রিট্রিভারের সাথে, কারণ গোল্ডেন রিট্রিভারের বাজেটটা একটুখানি বেশি। গোল্ডেন রিট্রিভার মোটামুটি 18,000-20,000-22,000 এরকম রেঞ্জের মধ্যেই হয়। নিচে একটা ছোট্ট জার্মান স্পিচ বসে আছে। আর এখানেও গোল্ডেন রিট্রিভার সেল হচ্ছে। এই গোল্ডেন রিট্রিভার যেটা সামনেরটা, এটা দেখুন বডির গঠনটা দেখেই বোঝা যাচ্ছে যে মানে এর মানে কোয়ালিটিটা ভালোই। এটার দাম হচ্ছে গিয়ে 18,000 টাকা। আর যেটা পাশে, পাশেরটা তো মনে হচ্ছে ল্যাব, ওই ল্যাবটার দাম হচ্ছে গিয়ে 12,000 টাকা। তো গোল্ডেন রিট্রিভার নো ডাউট খুব ভালো কুকুর, তবে মানে ওয়েল ট্রেন্ড, ওয়েল মেনটেন, এদেরকে রাখতে হয় রেগুলার ব্রাশিং, শ্যাম্পু থেকে শুরু করে, বা এসিতে রাখা, বা খাবার দাবার ঠিক মতো মানে যা তা যেমন তেমন খেতে দিলে এরা থাকতে পারে না বা খেতে পারে না, তো খুব যত্ন করে রাখতে হয়। আর এই হাস্কি, এখানে সিটজু, এগুলো সবই খুব মেনটেন করে রাখতে হয়। এখানেও আরেকটা যেটা দেখা যাচ্ছে সেটাও আরেকটা হাস্কি, তো মানে এগুলোকেও মেনটেন করে রাখতে হয়। আর বিনা মেনটেনে একদম বাড়ির মতো করে বাড়ির খাবারে খাওয়াতে গেলে তাহলে মানে স্পিচ নিতে হবে, বা ল্যাব, ল্যাব হচ্ছে বেস্ট, একদম ফ্রেন্ডলি, পুরো বাড়ির খাবার খেয়ে বাড়ির মানুষের মতো বাড়ির সাথে থাকবে, যা দেবেন মোটামুটি খেতে মানে চলে যায়, ল্যাব সব কিছুই চলে যায়। হ্যাঁ, বা বিশাল মেনটেন করা, বিশাল রেগুলার ব্রাশিং করা, সেই জিনিসগুলো করতে হয় না। আর এই যে চাউ চাউ আমি যেটা বলছিলাম একটু আগে, চাউ চাউয়ের কথা, যে চাউ চাউয়ের ছোট্ট বাচ্চা, এটা 40 দিনের বাচ্চা, এই এত মোটা কোটলা কাতলা, বড়োর মতো, মানে এটা 40 দিন না, এটা বোধহয় 35 দিন হবে, কারণ 40-45 দিনের বাচ্চা আমি আগে দেখেছিলাম, রীতিমতো বড়ো কুকুর মনে হচ্ছে, মানে বিশাল চেয়ার হয়, বিশাল ওয়েট হয়। বড়ো হয়ে গেলে, অ্যাডাল্ট হয়ে গেলে তাকে মানে কোলে নেওয়া সম্ভব হয় না, এতটাই বড়ো, একদম পুরো রীতিমতো ভাল্লুকের মতো হয়। আর এর ভেতরে হাস্কির বাচ্চাগুলো আছে, হাস্কিগুলো খুব কিউট হয়, চোখগুলো নীল, চোখের জন্যই হাস্কি যত দাম। আর তবে হাস্কিকে রাখতে গেলে কিন্তু অবশ্যই এসি দরকার, এসি ছাড়া হাস্কি রাখা সম্ভব না, কারণ স্লেজ গাড়ি, বরফে টানার জন্যই মেন হাস্কি বা স্যামোয়েড, এই ভ্যারাইটিগুলো ফেমাস, বা সেখান থেকেই, ঠান্ডার দেশ থেকেই তাদেরকে আনা। আর নিচে ছোটো ছোটো, এখানে মনে হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার আর একটা জার্মান স্পিচ বাচ্চা, আর এটা তো যেমন হচ্ছে সিটজু। সিটজু লাচাটা বোঝাটা একটুখানি চাপ হয়ে যায় বাচ্চাওয়ালাতে, তবে সেটা বুঝে দেখে শুনে নেওয়াটা দরকার। যেমন স্যামোয়েডের সাথে, জার্মান স্পিচের সাথে নর্মাল স্পিচ যেগুলো, হ্যাঁ সেটাও বোঝাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়, তো সেখানে ঠকে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো সেটা বুঝে শুনে, সেই জিনিসটা ভালো করে দেখে শুনে
নেওয়াটাই ভালো তাদের সাথে। আর এদের কার্ড নিয়ে নেবেন, যে কোনো প্রবলেম এদেরকে ফোন করবেন, এরা হেল্প করবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রাইব হতে গেলে আমিও নিজেও ইন্সপায়ার্ড হই। আবার যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করেন, আমি আবার আসবো, আবার ভিডিও বানাবো। কারণ মেনলি আমার চ্যানেলটা ঘোরার উপরেই তো, ঘুরে মানে যত রকম ট্র্যাভেল প্লেস থাকে তার উপরেই মেনলি আমি ভিডিও দিই। আর এটাও একটা ঘুরতে ঘুরতেই চলে এসেছি, খুবই ভালো লাগে জায়গাটা। আর এই কুকুর বা পেট শপ বা গাছপালা, পশু পাখি বা মাছ বা এগুলো নিয়ে যারা ইন্টারেস্ট তারা যদি কমেন্ট করেন, তো আমি আলাদা আলাদাভাবে মাছের উপরে বা আলাদা আলাদাভাবে গাছের উপরে বিভিন্ন ভ্যারাইটিস, তারপরে এখানে হাঁস থেকে মুরগি, পায়রা, মানে যাবতীয় কিছু হয়, যত রকম পশু পাখি গাছপালা যা কিছু হয় এখানে সব কিছুই পাওয়া যায়। তো পাখির উপরে, হ্যাঁ, তারপরে খরগোশ, গিনিপিক, সাদা ইঁদুর, মানে সব কিছুই। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ভিডিও করবো। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে পারেন, কমেন্ট করুন, আপনাদের যা মন চায় আমি 100% রিপ্লাই দেবো। এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।